তো দেখো বন্ধুরা, আমি সমস্ত কাজ সেরে স্নান সেরে ঠাকুরের পুজো দিয়ে এবার চলে এসেছি রান্নাঘরে। তো দেখো আমি আজকে কি রান্না করছি। আজকে আমি রান্না করছি বাঁধাকপির ঘন্ট আর চিকেন, ধনিয়া চিকেন করছি। দেখো তার জন্য কী কী নিয়েছি, এখানে চিকেন আছে, পেঁয়াজ কুচি আছে, চিকেনের জন্য আলু কেটে রেখেছি টুকরো টুকরো করে, আর আদা রসুন বাটা, ওই যে ধনিয়া পাতা আছে, ওই টমেটো পিউরি আছে, আর ওখানে বাঁধাকপি আলু কাটা আছে বাঁধাকপির ঘন্ট বানাবো বলে। তো তোমরা দেখতে থাকো, প্রথমে আমি বাঁধাকপির ঘন্টটা বানিয়ে নেবো, তারপরে ধনিয়া চিকেন করো। তো আমি রান্না শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি আমার রান্না শুরু করছি। তোমার কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে গেলে প্রথমে আমি বাঁধাকপির ঘন্টটা বানিয়ে নেবো, তারপরে ধনিয়া চিকেন করবো। তেল গরম হয়ে গেছে, আমি কয়েকটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ লঙ্কা গুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি কপিটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মশলা নেব, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আদা বাটাটা দিয়ে একটু ভালো করে নিয়ে নেবো। নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো, ফিরে আসছি, ফিরে এলাম কিছুক্ষণ পর, এবার আমি ঢাকনাটা খুলব। বাঁধাকপির ঘন্ট একদম রেডি হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, তাহলে জিরের গুঁড়োটা সব দিকে লাগে। একদম রেডি বাঁধাকপির ঘন্ট, এবার আমি নামিয়ে নেবো।
দেখো একদম রেডি আমার বাঁধাকপির ঘন্ট। এবার আমি ধনিয়া চিকেনটা রান্না করব, তো দেখতে থাকো। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো সব তুলে নেবো কড়াই থেকে। এবার আমি আরেকটু তেল দিয়ে দেবো কড়াইতে। এবারে পেঁয়াজ গুলো দিয়ে দেবো। এবার আমি চিকেন গুলো দিয়ে দেবো। রসুনটা একটু পরে দেবো, কিন্তু আমি হলুদ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। আমি আদা রসুনটা দিয়ে দেব। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এগুলো দিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো টমেটো পিউরিটা। দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো ভাজি রাখা আলুগুলো। Thank you.
গুলো দিয়ে দেব। আমার চিকেন একদম কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিলাম, ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো ফিরে এলাম কিছুক্ষণ পর, এবার আমি ঢাকনাটা খুললাম। আমার ধনিয়া চিকেন একদম রেডি হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু মিট মশলা। দেখো আমার সোনা চলে এসছে আমার কাছে, এসে দাঁড়িয়ে আছে, মামা করছে, মামাকে ডাকছে, হ্যাঁ মামা, দেখো বন্ধুরা আমার ধনিয়া চিকেন একদম রেডি। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো।